নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার এই আপ্তবাক্যটা প্রথমেই বলে রাখা ভালো শুরু করব কংগ্রেসের লেগাটাস নিয়ে বুঝতেই পারছেন কার কথা বলছি অধীর রঞ্জন চৌধুরী তার আগে একটা পার্সোনাল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ওই স্কুল কলেজে পড়ার সময় ফুটবলের প্রতি আমার একটা তীব্র আকর্ষণ ছিল তো ইংলিশ প্রিমিয়ার লীগ বা কোপা আমেরিকা নয় আমি কলকাতার মাঠের ময়দানের ফুটবল লীগ সম্পর্কে খুব খবর রাখতাম বিশেষত তিন প্রধানের খেলার ফলাফল কারা জিততে পারেন লীগ আমি প্রথমবার বড় ম্যাচ মানে ইস্টবেঙ্গল মোহনবাগান দেখতে গেছি উনিশশো সালে ইডেন গার্ডেন্সে বাবু মানির দেয়া গোলে মোহনবাগান জয়লাভ করেছিল আগুয়ান ভাস্করকে ড্রিবল করে ডান দিকে জালে জড়িয়ে দিয়েছিলেন বাবু মানি মানে ওয়ান টু ওয়ান পজিশন হয়েছিল ভাস্কর আর বাবু তো ভাস্করকে ড্রিবল করে ডান দিকে জালে চড়িয়ে দিয়েছিলেন বাবুবানি তো সেই স্মৃতি করছে তারপরে একটা গোলের কথা কখনো পারবো না হবে কৃষ্ণগোপাল চৌধুরী একটা গোল করেছিলেন মাঝ মাঝমাঠ থেকে বল নিয়ে ছজনকে কাটিয়ে কৃষ্ণগোপাল ইস্টবেঙ্গলের জালে বল ঠেলেছিলেন যদিও খেলার প্রথমে এই জামশিদের গোলে ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে গিয়েছিল এক একের ড্র হয়েছিল এই গৌরচন্দ্রিকা করছি কেন জানেন তখন কলকাতার তিন প্রধান লিগের খেলায় মাঝে মধ্যে ছোট ছোট ক্লাবের কাছে আটকে যেত যেমন বড় গাঁট ছিল ঐক্য সম্মিলনী সোনালি শিবির ভাতৃসংঘ ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ক্যালকাটা পোর্ট ট্রাস্টের একজন খেলোয়াড় ছিলেন তিনি পোর্টেও চাক পোর্টে চাকরি করতেন পোর্ট ওই খেলতেন এবং অসংখ্য জায়গায় খেপ খেলে বেড়াতেন তিনি হচ্ছেন শেখ মমতাজ খেপ খেলার জন্যই তার একটা বিশেষ প্রসিদ্ধি ছিল তিনি ভালো স্ট্রাইকারও ছিলেন বড় ম্যাচে মানে ইসবেঙ্গল মনবাগানের বিরুদ্ধে তার অনেকগুলো গোল আছে মানে পোর্ট্রাস্ট একটা বড় গাঁট থাকতো তিন প্রধানের কলকাতা দিকে আর শেখ মন মমতাজের পরিচিতি হয়েছিল খেপ খেলার জন্য সারা রাজ্য জুড়ে তিনি খেপ খেলতেন ভাইবে ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্টেও শেখ মমতাজকে আমি নিজের চোখে খেলতে লেগেছি এই শেখ মমতাজের কথাটা বললাম কেন শেখ মমতাজ ফুটবল বিভিন্ন ক্লাবে খেলতেন অর্থের বিনিময় যাকে আমরা বলি ক্ষেপ খেলা আর ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসে রয়ে খেপ খেললেন বহরমপুরে ইউসুফের সাদা মনে কাদা নেই জানেন তো হঠাৎ করে ইউসুফ বহরমপুরে দাঁড়িয়ে গেলেন লোকসভা নির্বাচনে নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখে প্রপোজালটা তার সব দিক থেকে ভালো হয়েছিল মনে করি তিনি নির্বাচনে লড়তে এসছেন তার পূর্ব অভিজ্ঞতা ছিল না একেবারে শ্রীলঙ্কা ক্রিকেট লিগ খেলছিলেন কলম্বো থেকে মুম্বাই মুম্বাই থেকে কলকাতা ওই ব্রিগেড সমাবেশে মঞ্চে উঠলেন প্রার্থী হলেন ইত্যাদি ইউসুফ পাঠানকে রাজি করানোর পিছনে আমাদের বেহালার দাদার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল তো ইউসুফ পাঠান কি বললেন নির্বাচনের ঠিক একদিন আগে অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে অনিন্দ জানাকে যে নরেন্দ্র মোদীর জন্য তার খুব গর্ব হয় প্রত্যেক গুজরাটের মানুষ নরেন্দ্র মোদীর জন্য গর্ব করে আমি বললাম না ওনার সাদা মনে কাদা নেই উনি রাজনীতিতে ক্ষেপ খেলতে এসছেন যেটা মনে হয়েছে বলেছেন কিন্তু ওই একটা বাক্য নরেন্দ্র মোদীর জন্য তিনি গর্ববোধ করেন আমার মনে হয় যে বহরমপুরের নির্বাচনের সমস্ত অঙ্ককে ওলট পালট করে দিল এবং কংগ্রেসের লেগাটাস লেজিয়নিস ষষ্ঠবারের জন্য লোকসভায় যাবেন অধীরবাবু শুধু বহরমপুর শহরটা ঘুরে বেরিয়েছেন বড়োয়া কান্দি কোথাও জাননি দু হাজার উনিশে তিনি কান্দি থেকে পঁয়ত্রিশ হাজার লিড পেয়েছিলেন বড়োয়া থেকে চার হাজারের কাছাকাছি আর বহরমপুর থেকে উনব্বই হাজারের লিট সেই জন্য তিনি একটু বেশি ভোটে জিতেছিলেন আমি দেখলাম ধ্রুবজ্যোতি প্রামাণিক যে এখন একটি সর্বভারতীয় চ্যানেলের অনেকগুলো রাজ্যের প্রধান বহরমপুরের ভূমিপুত্র অধীরবাবুর বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ মানে কাকাবাইপুর সম্পর্ক তার একটা পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে সেখানে ধ্রুব লিখছেন যে মূলধন নয় এবার সুদকে ভরসা করেই অদিত নির্বাচনী বৈতরণী অর্থাৎ পঁচিশ বছর ধরে বহরমপুরের মানুষের পাশে তিনি ছিলেন আপদে বিপদে ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন মূলধন তো অনেকদিন আগেই তিনি সেখানে বিনিয়োগ করেছিলেন তার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটাই এবার তাকে নির্বাচনী বৈতরণে পার করতে সাহায্য করবে কত ফলাফল হবে আমি জানি না মানে মার্জিন কত হবে জানি না কিন্তু অধীর বাবু ষষ্ঠ জন্য লোকসভায় যাচ্ছেন এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল শাহকেই হারাবেন ইউসুফ পাঠান যার সাদা মদে কাদা নেই তিনি তৃতীয় হবে এ রাজ্যের কাউকে তৃণমূল পায়নি অধীর বাবুকে হারাবার জন্য তাই বাইরে থেকে খেপ খেলার মতো করে একজনকে টানা এনেছিল ইউসুফ পাটানের ক্রিকেটীয় প্রতিভা সম্পর্কে তো বলার দৃষ্টতা আমার নেই দু হাজার সাতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারোয় আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম তাতে ইউসুফ পাটান সেই স্কোয়াডের সদস্য ছিলেন তো সেটা আলাদা কথা কিন্তু এবার বহরমপুরে অধীরবাবু জেতার সম্ভাবনা প্রবল দেখুন দিলীপ ঘোষ তার সঙ্গে সকালে কথা বললাম দিলীপবাবু খুব রিল্যাক্সড কালকে তার কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে আক্রমণ হয়েছে সব কিছু হয়েছে কিন্তু দিনের শেষে তিনি কিন্তু পুনর মানে কি বলবো রিপোলিং চাননি আমি বললাম দিলীপ দা কি বুঝছেন উনি বললেন দেখুন জিতে আমি যাবো আমারও ধারণা দিলীপ ঘোষ জিতছেন Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন সুরিন্দর সিং আলোয়ালি আসানসোলের ভূমিপুত্র শত্রুঘ্ন জিতেছিলেন উপনির্বাচনে তিন লক্ষের বেশি ভোটে তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবার কিন্তু সেই লিডও পাবে না সেই লড়াই হবে এবং আসানসোলে তৃণমূলের অন্দরের সবকিছু তো অল ইজ ওয়েল নয় মন্ত্রী আছেন আছেন স্থানীয় অনেক ইকুয়েশন আছে শত্রুঘ্ন সিনহা একটু অসুস্থ তিনি অ্যাক্সেসেবল নয় সুরিন্দর সিং আলুওয়ালি ওখানকার মানুষ ঝরঝরে বাংলা বলেন তাপস ব্যানার্জির জামাই রাহুল এই রাজীব গান্ধী শাউটিং ব্রিগেড এর সদস্য ছিলেন রাজ্যসভায় গেছিলেন তিন জায়গা থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেন ওনার বিক্রিলা খুব ভালো এবং আমার মনে হয় সুরিন্দর সিং আলুওয়ালিয়া শেষ পর্যন্ত জিতে যাবেন তাহলে বহরমপুরে অধীর আসানসোলে আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ বর্ধমান পূর্বে নিঃসন্দেহে চিকিৎসক ডক্টর শর্মিল্লা সরকার তৃণমূলের প্রার্থী এবার আসুন নদিয়া জেলার দুটো আসন কৃষ্ণনগর রানাঘাট দেখুন মহুয়া মৈত্র কালকে যেভাবে ছুটে বেরিয়েছেন না তার কেন্দ্রের সব জায়গায় বিশেষ করে চাপড়া কালীগঞ্জ যেখানে সংখ্যালঘু ভোটার বেশি সিপিএম এর প্রার্থী আছেন সাদি যিনি বিধায়ক ছিলেন দু হাজার ষোলো সালে পলাশিপাড়ায় যেখানে মানিককেই তিনি বোধহয় হারিয়েছিলেন তিনি কিন্তু ভালো লড়াই দিচ্ছেন তাহলে মুসলমান বোর্ড ভাগ হয়ে গেলে মহুয়ার কপালে দুঃখ আছে প্রশান্ত কিশোর আগেই বলে দিয়েছিলেন মোয়াকে মহুয়া ইউ আর গোয়িং টু লুজ কনসেন্ট্রেট ইন ইউর কনস্টিটিউয়েন্সি তো মহুয়া সে কথাটা মেনেছেন বোধ তিনি চেষ্টা করেছেন ঘুরেছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন নিজের মতো করে কনস্টিটিউয়েন্সি চষে ফেলেছেন কিন্তু আমার মনে হয় যে ভাগ্য দেবী এবার তার প্রতি সুপ্রসন্ন হবে না বিশেষ করে যেভাবে হিন্দু বোর্ড যেভাবে তাতে মহুয়া কৃষ্ণনগর থেকে জয়লাভের সম্ভাবনা নেই বললেই চলে দেখুন রানাঘাট কেন্দ্রে জগন্নাথ সরকার জিতবেন আগের বারো দু লক্ষের বেশি ভোটে জিতেছিলেন এবার সি এর বিধি প্রণয়ন হয়েছে তার এগেনস্টে বিজেপি টিকিট বিধায়ক হয়েছিলেন তৃণমূলে গেলে মুকুটমণি অধিকারী জানিয়েছেন কিন্তু মুকুটমণি অধিকারীকে তৃণমূলের অর্গানাইজেশন কতটা বরণ করে নিয়েছে তা নিয়ে আমার সন্দেহ আছে তাই মুকুটমণি অধিকারী হয়তো একটু লড়াই দেবেন কিন্তু জগন্নাথ সরকারের জয় কার্যত নিশ্চিত বলে আমার মনে হয় এবার আসুন বীরভূমের জেলার দুটো কেন্দ্র কেষ্টবিহীন বীরভূমে লোকসভা ভোট মিল্টন রশিদ চেষ্টা করেছেন আর শিউরি, রামপুরা দুবরাজপুর এই সমস্ত জায়গায় হিন্দু ভোট কনসলিট হয়ে বিজেপি প্রার্থীর পক্ষে গেছে কিন্তু মুরারই হাসান এই সমস্ত জায়গাতেই কিন্তু শতাব্দী কনসেন্ট্রেট করেছিলেন মিল্টন ভোট কেটেছেন কিন্তু প্রত্যাশা মতো সংখ্যালঘু ভোট মিল্টন পায়নি সংখ্যালঘু ভোটের বড় অংশটাই শতাব্দীর দিকে গেছে এবং সেখানে শতাব্দী জিতবেন বলে আমার মনে হয় চমকপ্রদ ফল হতে পারে জানেন তো বোলপুর কেন্দ্রে পিয়া সাহাকে সবাই বলেছিলেন যে খুব দুর্বল ক্যান্ডিডেট কিন্তু পিয়া সাহা কিন্তু জবরদস্ত লড়াই দিয়েছেন অসিত মালের বিরুদ্ধে জবরদস্ত লড়াই আমি বেনিফিট অব ডাউট হিসাবে আমি পিয়া সাহা ওই সিটে এই মাফ করবেন অসিত মাল ওই সিটে জিতবেন আমি বলছি কিন্তু আমি খুব কনফিডেন্ট নই বোলপুর সিটের ফলাফল কি হবে তা নিয়ে আমার ধারণা ওটা একবারে ওই আরামবাগে যেভাবে ফলাফল নির্ধারণ না খুব স্লেন্ডার মার্চিনে বা মালদা দক্ষিণে দু হাজার উনিশে রকম ফলাফল হতে চলেছে বোলপুরে যদিও অসিত মাল সিটিং এমপি তৃণমূলের সংগঠন আছে তারপরে ওই কাজল শেখ দায়িত্ব নিয়েছিলেন বোলপুরের ভোট পরিচালনা এইসব দিক থেকে তৃণমূল একটু অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে কিন্তু পিয়া সাহা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন অ্যাডভান্টেজ অসীত থাকলেও অঘটন কিন্তু আজও ঘটে তাদের চতুর্থ দফার শেষে যে আটটা কেন্দ্রে ভোট হলো তাতে তৃণমূল বীরভূম জেলার দুটো আর বর্ধমান পূর্ব বিজেপি রানাঘাট কৃষ্ণনগর দুর্গাপুর বর্ধমান এবং আসানসোল এবং অধীরবাবু বহরমপুর থেকে ষষ্ঠবারের জন্য নির্বাচিত হবেন বলে আমার মনে হয় এবং একই একই আমার এই ধারণার সঙ্গে সহমত পোষণ করছেন রাজগুরু গাঙ্গুলি তিনিও তার মতো করে প্রেডিকশন করেছেন তাতে তিনি বলছেন যে বহরমপুরে অধীরবাবু জিতবেন কৃষ্ণনগরে জিতবেন রাজমাতা অমৃতা রায় রানাঘাটে জগন্নাথ সরকার দুটো আসনেই বিজেপি পাবে আসানসোলে শত্রুঘ্ন সিনহার হারার সম্ভাবনা প্রবল আলু আলিয়া জেতার সম্ভাবনা প্রবল বর্ধমান এই দুর্গাপুরে দিলীপ ঘোষের জয়ের সম্ভাবনা প্রবল বীরভূমের দুটো আসনেই তৃণমূলের জয়ের সম্ভাবনা রায় জিতছেন বলে তিনি মনে করছেন আমারও একই মত কিন্তু বোলপুর আসনের ফলাফল কিন্তু খুব অল্প ভোটের যেই জিতবেন খুব অল্প ভোটের ব্যবধানে জিতবেন আমি তৃণমূলের সংগঠন কাজল শেখ অসিত মাল সিটিং এমপি সেই তুলনায় পিয়া সাহার অত রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই আমি বেনিফিট অব ডাউট হিসেবে অসিত মাল জিতবেন বলছি কিন্তু শেষ মুহুর্তে ওখানে কিন্তু ফলাফল নির্ধারিত হবে অর্থাৎ এখনো পর্যন্ত বাংলায় যে চার দফায় ভোট হয়েছে মোট আঠেরোটি আসন তাতে প্রথম তিন দফায় বিজেপি সাতটা কংগ্রেস একটা মালদা দক্ষিণ সম্ভবত ওটা ওই কাঁটে জঙ্গিপুর খালিলুর রহমান তৃণমূলের এবং মুর্শিদাবাদেও ওটাও কাঁটে কাটাক্কার যদি কংগ্রেসের পুরো ভোট বামপন্থীরা পান তাহলে না হলে সেলিম জিতবেন না আবু তাহের জিতবেন তাহলে আঠেরোটা যে ভোট হলো কেন্দ্রে তার মধ্যে বিজেপি আমাদের হিসাবে এগারোটায় তৃণমূল পাঁচটায় কংগ্রেস এই এই মোটামুটি দাঁড়িয়েছে তৃণমূল পাঁচটা না হয়ে চারটে হতে পারে যদি মোহাম্মদ সালিম শেষ পর্যন্ত মুর্শিদাবাদে যেতেন ওই যেমন বোলপুরে একদম অন্তিম রাউন্ডে ফয়সলা হবে মুর্শিদাবাদের ক্ষেত্রেও তার কোনো অন্যতা হবে বলে আমার মনে হয় না